যা বাড়িটা হয় বললো, পাঁচটাই বললো তো। সঠিক টাইমটা জানি না, তো আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে, ওই যে ধজ্জা পাড়ি টানোটা হয় ওটা দেখবো, ওইখানে তো ভিডিও করতে যায়, ওটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। ও বসে যায় এই মাছটা ঘুমিয়ে উঠলে, তাও আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। সারাদিন কালকে পুরো গাড়িতে চেপে যেতে, আর গাড়িতে চাপতে ইচ্ছা করছে না, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হারিয়ে গেলে দেখ ফোন করে নেবো। এখন আমরা এখানে দাঁড়িয়েছি চা ব্রেকে, এখানে চায়ের সাথে তাও আছে। অনেকটা হাঁটার পর এখন দূর থেকে একটু চূড়াটা দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ। Thank you.
আবির কোথায় পাবে ঘরে? হ্যাঁ সাদা আবির ওইটা না, হ্যাঁ হ্যাঁ এইটা না, এইটা বালিতে তো হাঁটাই যাচ্ছে না একদম। আমরা এখন রাত্রেবেলা পা ভে যাবো, আর এত মানে ওটাকে কি বলতো দাঁড়া, আরে পা ভেজাতে যায় না এখন, অনেক কাছে চলে এসছে জলটা, প্রচুর বড় বড় ঢেউ দিচ্ছে, অনেকে ধর এখন রাত তো স্নান করছে, এসো না তো কাছে অনেক বড় বড় ঢেউ আসছে। এখানে তাহলে আরো ওদিকে, আচ্ছা বিচে এসে বিচের খাবার এক্সপ্লোর করবো না, তাই কখনো হয় এখন খাবার দেখতে যাচ্ছি যে কি মোটামুটি খাওয়া যায়। এটা দাঁড়া 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 বাল্লিতে ভর্তি গেলাম, চিকেন মোমো চলে এসছে, চিকেন স্টিম মোমো নাও খাও, হাসতে প্রচন্ড গরম, কিন্তু প্রচন্ড গরম চাকরিটা বাদ।
আস্তে আস্তে মুখে চিটে যাবে কেমন আচ্ছা এইটা ছোলা যা হোক দাও খাবে আসলে